আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ 5টি সিকিউরিটি সেটিংস দেখাবো। যে 5টি সিকিউরিটি সেটিংস অন করে রাখলে আপনার ফোনটি যদি কেউ সারা দিনও ইউজ করে, তারপরেও কিন্তু আপনার ফোনের হোয়াটসঅ্যাপে কী আছে, কার সাথে কথা বলেছেন কিছুই দেখতে পারবে না, এবং কোনো হ্যাকারও কিন্তু আপনার অ্যাকাউন্টটি হ্যাক করতে পারবে না। সুতরাং হ্যাকারদের কাছ থেকে আপনার অ্যাকাউন্টটি থাকবে নিরাপদ, শুধুমাত্র এই 5টি সেটিংস অন করে রাখতে হবে। চলুন বন্ধুরা, আজকের প্রসেসটি দেখিয়ে দিই। শুরুতে আমরা চলে যাব হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে আসার পরে সর্বপ্রথম সেটিংসটি অন করার জন্য আমরা চলে যাব সরাসরি উপরে 3 ডট আইকনে। তো এরপর আমরা চলে যাব সেটিংসটে। তো এখান থেকে আমরা চলে যাব অ্যাকাউন্টে। তো এরপর আমরা সর্বপ্রথম দেখতেই পারছি সিকিউরিটি নোটিফিকেশন। তো এটির উপর আমরা একটি ক্লিক করে দিব। তো এরপর নিচে দেখতে পারছেন একটি অপশন রয়েছে, তো এই অপশনটি আমরা অন করে দিব। এই অপশনটি অন করার কারণ হচ্ছে, যদি কোনো হ্যাকার আপনার অ্যাকাউন্টে হ্যাক করার চেষ্টা করে, তাহলে কিন্তু আপনার ফোনে সরাসরি একটি SMS চলে আসবে। সেটিংস নাম্বার 2, 2 নম্বর সেটিংসটি করার জন্য আমরা চলে যাব সরাসরি উপরে 3 ডট আইকনে। তো এরপর আমরা চলে যাব সেটিংসে। তো এরপর এখানে আমরা সেম প্রসেসে চলে যাব অ্যাকাউন্টে। তো এরপর এ 2 নম্বরে যে দেখতে পারছেন 2-স্টেপ ভেরিফিকেশন, তো এটার উপর একটি ক্লিক করে দেব। তো এরপর নিচে দেখতে পারছেন সবুজ রঙের একটি বাটন রয়েছে টার্ন অন নামে, তো এটার উপর একটি ক্লিক করে দেব। এরপর আমরা এখানে আমাদের নিজের ইচ্ছামতো 6 ডিজিটের একটি পিনকোড দিয়ে দিব। তো এখানে কিন্তু 2 বার পিনকোড দিতে হবে, তো আমরা 2 বার কিন্তু এখানে পিনকোড দিয়ে দিব। তো এরপর আমাদের এখানে একটি ইমেল অ্যাড্রেস আছে, তো এটি হচ্ছে আপনার অ্যাকাউন্টটি আরও ভালোভাবে সিকিউর করার জন্য কিন্তু আমাদের এই ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। তো বন্ধুরা, আমরা 2 বার এই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব। 2 বার ইমেল অ্যাড্রেস দেওয়ার পরেই কিন্তু আমাদের সেটিংসটি অন হয়ে যাবে। সেটিংস নাম্বার 3, 3 নম্বর সেটিংসটি করার জন্য আমরা চলে যাব উপরে 3 ডট আইকনে সেম প্রসেসে। এরপর আমরা সেটিংসে চলে আসব। তো এখান থেকে আমরা চলে যাব প্রাইভেসিতে। প্রাইভেসিতে আসার পর একটু নিচে চলে আসবো। এখানে দেখতেই পারছেন ফিঙ্গারপ্রিন্ট লক, এটার উপর আমরা ক্লিক করে দিব। তো এরপর আমরা অন এখানে অপশনটি অন করে দিব। অন করে দেওয়ার পর আমাদের ফিঙ্গারপ্রিন্ট যাবে, তো আমাদের ফিঙ্গারপ্রিন্টটি এখানে দিয়ে দিব। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলেই কিন্তু সেটিংসটি অন হয়ে যাবে। এই সেটিংসটি দেওয়ার কারণ হচ্ছে, আপনার ফোনটি যদি অন্য কেউ ইউজ করেন, তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবে না, হোয়াটসঅ্যাপে কী আছে কিছুই দেখতে পারবে না। একটু নিচেই দেখতে পারছেন আফটার 1 মিনিট, তো এখানে আমরা সরাসরি উপরের সর্বপ্রথম অপশনটি সিলেক্ট করি। সেটিংস নাম্বার 4, 4 নম্বর সেটিংসটি করার জন্য আমরা সেম প্রসেসে চলে যাব উপরে 3 ডট আইকনে। এরপর আমরা চলে যাব সেটিংসে। তো এখানে আসার পর একটু নিচেই দেখতে পারছেন স্টোরেজ অ্যান্ড ডাটা, এটার উপর আমরা একটি ক্লিক করে দিব। এরপরে একটু নিচে দেখতে পারছেন হোয়েন ইউজিং মোবাইল ডাটা, এটার উপর একটি ক্লিক করে দিলেই আমাদের সামনে 4টি ঘর চলে আসবে। তো এগুলো কিন্তু টিক মার্ক দেওয়া থাকবে, আপনি কি করবেন এগুলো টিক মার্ক উঠিয়ে দিয়ে এখানে ওকে করে দিবে। সেটিংস নাম্বার 5, 5 নম্বর সেটিংসটি করার জন্য আমরা চলে যাব সেম প্রসেসে উপরে 3 ডট আইকনে। এরপর চলে যাব সেটিংসে। তো এরপর আমরা একটু নিচে আসলে দেখতে পারছি স্টোরেজ অ্যান্ড ডাটা, 4 নম্বর যে সেটিংসটি রয়েছে ওই সেটিংসের মতোই কিন্তু আমাদের 5 নম্বর সেটিংসটি করতে হবে। তো এটার উপর একটি ক্লিক করে দিলে আমরা একটু নিচেই দেখতে পারছি হোয়েন কানেক্ট অন ওয়াইফাই, এটার উপর একটি ক্লিক করে দিলেই আমাদের এই ঘরগুলো কিন্তু টিক মার্ক দেওয়া থাকবে, আমরা কি করব এই ঘরগুলো টিক মার্ক সবগুলো উঠিয়ে দিয়ে এরপর আমরা ওকে করে দিব। এই সেটিংসটি অন করার কারণ হচ্ছে, আপনার হোয়াটসঅ্যাপ থেকে যে অটোমেটিক মিডিয়া ডাউনলোড হয়ে যায়, এই সেটিংসটি অন করলেই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ থেকে অটোমেটিক কোনো কিছুই ডাউনলোড হবে না। এর ফলে কিন্তু আপনার ফোনের স্টোরেজটি থাকবে খুবই ফ্রি এবং ফোনটি থাকবে খুবই স্পিড। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনার অ্যাকাউন্টটি নিরাপদ রাখতে পারেন, কারণ তথ্য আদান প্রদান করার জন্য হোয়াটসঅ্যাপটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।